আজ সরকারের এই মেয়াদে পূর্ণ হলো তিন বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, দেশের খেলাধুলাও কি একই গতি পেয়েছে? এই সময় কি পেল দেশের ক্রীড়াঙ্গন? কত দূর এগিয়েছে, কোথায় বা বাধা পড়েছে? বাকি দুই বছরের ক্রীড়াঙ্গনের চ্যালেঞ্জটাই বা কোথায় থাকছে? গেল তিন বছরে খেলাধুলায় দেশের পাওয়া না পাওয়া নিয়ে খেলাযুগের মুখোমুখি হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। আজ দ্বিতীয় পর্ব, থাকছে তার কিছু ব্যর্থতার কথা। রাসেল ভাই, সফলতার গল্প তো শুনছিলাম, কিছু ব্যর্থতার গল্প নিশ্চয় আছে, আপনি বলবেন না আমি বলবো? আপনি বলুন। আচ্ছা, আমার কাছে মনে হয় যে ট্যালেন্ট হান্ট অনেক দিনের একটা ব্যাপার, সেই জায়গাটায় এখনও আপনি পুরোপুরি কাজ করতে পারছেন না, আমার কাছে মনে হয় এটা আপনার একটা ব্যর্থতা, আপনি কি একমত হবেন কি না? আসলে আমরা কিন্তু ট্যালেন্ট হান্টের জন্যই, কিন্তু আপনারা জানেন যে ইন্টার ইউনিভার্সিটি শুরু করেছিলাম, তারপরে বঙ্গমাতা অনুর্ধ্ব ১৭, বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ শুরু করেছি। এটা কিন্তু ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম, যে আমাদের ট্যালেন্টগুলো বের করে নিয়ে এসে আমরা জাতীয় দলের জন্য প্রস্তুত করা, তো সেটিকে সামনে রেখে আমরা শুরু করেছিলাম। কিন্তু কোভিডটি এসের কারণে আমরা দুই বছর কিন্তু করতে পারিনি, কিন্তু শেষ বছরই সেই বছর আবার এটি করেছে। ১,১৪,০০০ অধিক খেলোয়াড় কিন্তু অংশগ্রহণ করেছিল। আমি অবশ্যই মনে করি যে যতটুকু যেভাবে আমরা করার কথা ছিল সেটি হয়তো আমরা করতে পারিনি। জি, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি পদ্মা সেতু করে দেখিয়েছেন, মেট্রো রেল হচ্ছে, টানেল হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা এখনও সাউথ এশিয়ার সবচেয়ে ছোট একটা ইভেন্টে কম্পিট করি এবং সেখানে আমরা পদক পেলেই খুশি থাকি, এখনও আমরা কেন অলিম্পিকের স্বপ্ন দেখতে পারি না? এটা কি আপনার ব্যর্থতা কিনা? আপনারা জানেন যে আসলে এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা আমি মনে করি, কারণ আমরা সাউথ এশিয়ান গেমসের মধ্যেই ঘোরাঘুরি করছি, তবে আমাদের আরও অনেক দূর যেতে হবে। আমরা যদি পদক নিতে হয় তবে সেটিকে মাথায় রেখে যেই খেলাগুলোকে খেললে আমাদের পদক আসার সম্ভাবনা আছে সেটাকে আমরা গুরুত্ব দিতে চাই। এই কারণে আমরা একটা শর্ট লিস্ট করছি ফেডারেশনগুলোকে, এবং আমরা আশা করি সেগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের অলিম্পিক গেমসে আমরা একটা টার্গেট পূরণ হতে পারে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে। আরেকটা যদি আমি বলি যে আপনার ব্যর্থতার কথা, সেটা আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশের সকল স্পোর্টসের অভিভাবক। হ্যাঁ, আপনি যে কোনো ইভেন্টে সফলতা এলে আপনাকে দেখা যায় সেটা ক্রেডিট নিতে, সেটা খুব স্বাভাবিকভাবেই আপনি প্রাপ্য। একমাত্র ক্রিকেটে দেখি যে সকল প্রশংসা আসলে বিসিবি প্রেসিডেন্টের কাছে যায়, ব্যর্থতার দায়ও ওনাকে নিতে হয়। সো ওই জায়গায় আপনার অবস্থানটা কি একটু নড়বড়ে কি না? না, আসলে সেটা নয়, ক্রিকেট যেহেতু আমাদের ভালো করছে, ক্রিকেট একটা লক্ষ্যে এগিয়ে চলেছে, তার টার্গেট পূরণের চেষ্টা করে যাচ্ছে, এই কারণে আমি হস্তক্ষেপটা আসলে কোনো ফেডারেশনই করতে চাই না। তবে আসলে আলটিমেটলি যে কোনো সফলতা, যেহেতু আমি ক্রীড়াঙ্গন অভিভাবক হিসাবে, সব কিছু আমার কাছে বর্তায় এবং ব্যর্থতাটাও আমার কাঁধে আসে, তো আমি অবশ্যই সফলতা কাঁধে নিতে পারবো, ব্যর্থতা কাঁধে নিতে পারবো না এটা আমি মনে করি না। অবশ্যই সফলতার পাশাপাশি ব্যর্থতাকেও আমি নিতে প্রস্তুত আছি। জি, আসলে সফলতা এবং ব্যর্থতার গল্পগুলো আসলে বলছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আসলে এরপর আমরা যেটা জানতে চাইবো তার কাছে, আরও একটা বিষয় রয়েছে আমার, সেটা হচ্ছে যে চ্যালেঞ্জ, আসলে হাতে আরও দুইটা বছর রয়েছে সরকারের এই মেয়াদে, তিনি এখন পর্যন্ত তিন বছরে যা যা করলেন আপনারা শুনলেন, এখন আসলে পরবর্তী দুই বছরে উনি কী করতে চান, কোথায় তার চ্যালেঞ্জ এবং কোথায় তিনি আসলে থামতে চান এবং লক্ষ্যটাও ঠিক কোথায় সেট করতে চান, সব কিছুই জানবো আরেকটু পরে।